জি ভাই, এবার আসতে চলেছে বাংলা ওয়েব সিরিজ পাশ বালিশ। আর এই পাশ বালিশের ওয়েব সিরিজের তারকারা পাশ বালিশ নিয়ে কি বলছে, চলুন আমরা শুনে নেই। 10 তারিখে রিলিজ করছে পাশ বালিশ, এবং তারা আমার কাজ করছে পছন্দ করেন তাদেরকে বলবো 10 তারিখে দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, 10ই মে পাশ বালিশ বেরোচ্ছে, আপনারা দেখুন, দেখে আপনাদের মতামত জানান কেমন লাগলো। আশা করি ভালো লাগবে, আর যদি কিছু বেটার আমরা করতে পারি আপনাদের সাজেশন, এখন তো সোশ্যাল মিডিয়ায় সবার অ্যাক্সেস আছে, দর্শকের মতামতটা পেলে সেটা মেকাররাও দেখতে পায়, আমরাও দেখতে পাই, সেভাবে আমরা এটাকে আরও বেটারমেন্টের চেষ্টা করি। আর ছোট্ট করে এটাই বলতে পারবো, পুলিশ অফিসার সে ঘুষ খায় কিনা সেটা সিরিজ দেখলে বোঝা যাবে। ওয়েলকাম। তুমি বলছো ভায়োলেন্স বলতে পারো, বা যেটা বলছো রিভেঞ্জটা, সেটা একদম আলাদা একটা প্লট, মানে অন্যভাবেই আসছে, সেটা এসে কীভাবে ইন্টারটোয়াইন্ড হচ্ছে, কীভাবে একে অপরের সঙ্গে মিলছে, সেটাই অ্যাকচুয়ালি সিরিজ দেখলে বোঝা যাবে। এবং হ্যাঁ হ্যাঁ আমি আসছি, এবং রোম্যান্স এবং থ্রিলার এই দুটো নিয়ে বেসিক্যালি পাশ বাড়ি, সেই জন্য আমাদের জনারটাই হচ্ছে রোম্যান্টিক থ্রিলার, যেটা খুবই মানে ইউনিক আই ফিল, এবং সেইভাবে কখনোই আগে আমি অন্তত দেখিনি আমাদের বাংলায় কাজ হয়েছে রোম্যান্টিক থ্রিলার নিয়ে। তো সেইটা আমার মনে হয় যে এই পাশ বালিশের USP হচ্ছে ওই জনারটা, যেটা এত লেয়ার্ড, এত সুন্দরভাবে লেয়ার্ড, ইন্টারটোয়াইন্ড, এবং প্রচণ্ড এক্সাইটিং টু ওয়াচ আই ফিল। সৌরভ দা, এত সহজ একটা নাম, কিন্তু মানে থ্রিলারটা দেখে বোঝা বেশ পাশবালিশ নামটা, এবং প্রচন্ড লেয়ার্ড, এবং এইটা কিন্তু ওই এর মতো না, গ্রিনল্যান্ডের মতো না যে বরফ আর আইসল্যান্ডের মতো শুধুই গ্রিনারি এবং অল্প বরফ, ওরকম বিষয়টা নয়, এইটার কিন্তু কারণ আছে। পাশবালিশটার মেটাফারটা খুব ভালোভাবে ইউজ হয়েছে, অ্যাকচুয়ালি দ্য নেম ইজ ভেরি ক্যাচি অ্যান্ড মিনিংফুল। আর শেষে হচ্ছে সৌরভদা এরকম যদি জড়িয়ে রাখতে চায়, সেটা কি সব সময় জানা থাকে সৌরভদা, বা সৌরভদা জড়িয়ে থাকতে পারে, সেটা কি সারা জীবন? যেটা যদি বলতে হয় সেটা হচ্ছে দ্য সিম্পলিসিটি, ইউনো, ওইটা আমি প্রচণ্ড জড়িয়ে থাকতে চাই। হ্যাঁ, সিম্পলিসিটি এবং ইনোসেন্স, এই দুটো জিনিস আমি প্রচণ্ড জড়িয়ে রাখতে চাই, এবং তারপরে পরপর আসতে থাকবে কনফিডেন্স, হ্যান ত্যান, এই ওই বউ, তো সেইগুলো আস্তে 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 থাকবে, মা বাবা বোন, হ্যাঁ, কিন্তু প্রথমটা হচ্ছে সিম্পলিসিটি। মানে ম্যাটেরিয়ালিস্টিক একদমই নয়, না একদমই না, একদম একদম ওরমভাবে জড়িয়ে রাখার মতো কোনো জিনিসই একদমই কখনোই, আমার মনে হয় যে মানুষজনকেও বলছি যে ওরম করে জড়িয়ে রাখতেই হবে, এই জিনিসটা যখনই মাথায় চলে আসবে তখনই তুমি ওইটার জন্য কাজ করা শুরু করবে, তখন ওইটা না পেলে তুমি মাথা ঘেটে যাবে। সো ডু নট বি লাইক দ্যাট, ইয়েস আই এম ম্যাটেরিয়ালিস্টিক, আমার ভালো গাড়ি চড়তে ভালো লাগে, আমার বাড়িতে AC থাকলে আমার ভালো লাগে, আমার একটুখানি শান্তি পাই, হ্যাঁ, তো আই এম কামিং ফ্রম আ হাম্বল ব্যাকগ্রাউন্ড, ওটা না থাকলেও কিন্তু আমি চালিয়ে দেবো, কারণ আমি ওইভাবে চালিয়ে বড় হয়েছি, তো সেক্ষেত্রে এখন যখন পাচ্ছি তখন ভালো লাগছে, তার মানে আমি ম্যাটেরিয়ালিস্ট, অবভিয়াসলি আমার মনে হয় যে বেশিরভাগ মানুষই ম্যাটেরিয়ালিস্টিক হওয়া উচিত, ওয়াই নট, কেন ভালো জীবন কান না চাই আর কি, তো সেক্ষেত্রে সেটা তো আছেই, কিন্তু সবার আগে সিম্পলিসিটিটা থাকা উচিত, ইনোসেন্সটা বেঁচে থাকা উচিত, যদি বেঁচে থাকে তাহলেই তুমি বড় কাজ করবে, এবং তুমি ওই যে জিনিসগুলো যেগুলো ম্যাটেরিয়ালিস্টিক হ্যান ত্যান এই ওই সব কিছু তুমি অ্যাচিভ করতে পারবে। আমার মনে হয় খুব ভালো, খুব ভালো জি ফাইভের সঙ্গে, আমি খারাপ বললে তো কাজ পাবো না, তো আমার ভালো বলতেই হবে এমনিতেও। তাছাড়াও যদি আমায় বলতে হয় যে জি ফাইভের সঙ্গে প্রথম এরমভাবে ওয়েব সিরিজ বড় কাজ একটা, খুবই ভালো লেগেছে যে এত যত্ন নিয়ে পুরো সিরিজটা বানানো, একটা বড় সিরিজ, এবং সত্যি কথা বলতে ক্রিয়েটিভ ফ্রিডমটা পাওয়া যায় জি ফাইভের সঙ্গে কাজ করেছি, সেই ক্রিয়েটিভ ফ্রিডমটাও পেয়েছি, ডিরেক্টর যে তার কথাও বলতে হবে, শুধু জি ফাইভ না, ডিরেক্টর রাইটার, হ্যাঁ, তাদের সঙ্গে কাজ করেও বেশ খুবই মজা লেগেছে আর কি। দেখতে বলবো পাশ বালিশ, দেখুন জি ফাইভে স্ট্রিম করছে, স্ট্রিম করবে 10ই মে থেকে, তো সেক্ষেত্রে আপনারা প্লিজ দেখুন পাশ বালিশ এবং জানান যে কেমন লাগলো। আমরা শুধু দেখতে পাচ্ছি, ওয়েব সিরিজ ছাড়া কি আর সামনে কোনো আছে?
ছবি আসছে একটা বুমেরাং জিদ্দার হাউস থেকে, জিদ্দা সঙ্গে ছবি করছি একটা বুমেরাং, সেটা রিলিজ করবে 7th June। আর একটা ছবি করেছি ইন্দো বাংলাদেশ, মানে কৌশিক গাঙ্গুলি আছেন, আমি এবং বুবলি আছে এবং আরও তাবড় তাবড় অভিনেতারা আছে, ফ্ল্যাশব্যাক, সেটাও এখন পোস্টের কাজ চলছে, সেটাও রিলিজ করবে।